স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা
ভাইয়া আমার বাবা জিরা আল্লাহর ওলিদের মজলিসে আল্লাহর ওলির মজলিসে কোরআনের মজলিসে হাদিসের মজলিসে যেইভাবে বসার নিয়ম আছে ওইভাবে বসতে হবে যদি আল্লাহর পক্ষ থেকে বরকত হাসিল করতে হয় ঠিক না ঠিক আমরা সকলেই কিছু নেওয়ার জন্য এসেছি ঠিক না এখান থেকে কিছু নেব বাড়িতে খালি খালি যাওয়া যাবে না তিন দিনের মাহফিলের থেকে কিছু কথা নেওয়ার জন্য অন্তরে গাঁথিয়ে নেওয়ার জন্য অন্তরকে আল্লাহমুখী করতে হবে এই যে পৌষ মাস আইছে এই পৌষ মাসে কিন্তু খেজুর গাছ কাটে কি কাটে খেজুর গাছ কাটে রসের হাঁড়ি রসখীর বরাবর যদি সোজা না থাকে বাহিরে থাকলে রস বাহিরে পড়ো ঠিক না আপনাদের চেহারা আর আমার চেহারা যদি এক বরাবর থাকে এক এক বরাবর থাকে কথাগুলো অন্তরে কাঁপবে আর কথাগুলোর উপরে আমল করা সহজ হয়ে যাবে সবাই বলুন সুবহানাল্লাহ ঠিক না এই জন্য আল্লাহর ওলিরা বলে গেছেন খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া খেয়াল দিয়ে কথা শোনা লাগবে এ বাইরে আমার বাবা জিরা আমরা সবাই দুনিয়া বুঝি আখেরাত বুঝি না যদি আখেরাত একবার বুঝ পাইতাম জীবন গেল নামাজ কামাই দিতাম না এ বাইরা বাবা জিরা দুনিয়া বোঝা সহজ না আখেরাত বোঝা সহজ দুনিয়া বোঝা সহজ করা কঠিন আখেরাত বোঝাই বড় কঠিন যার ভিতরে যার দিলের ভিতরে একবার আখেরাতের বুঝ পয়দা হইয়া গেছে সে জীবন গেল জেকেরও কামাই দেয় না নামাজও কামাই দেয় না পর্দাও কামাই দেয় না হালালও কামাই দেয় না হারাম বর্জন করিয়া চলে ঠিক না বেটি এ বাইরে আখেরাতের এত মাহফিল হয় মসজিদে মসজিদে মাহফিল হয় নসিহত করা হয় তাবলিগ জামাতে নসিহত করে পীরের দরবারে আল্লাহর ওলিদের দরবারে নসিহত করা হয় কোরআন হাদিসের বয়ান করা হয় এরপর মানুষ মোটে আমল করতেই চায় না কারণ দুনিয়াটা যেদিকে তাকাও সেই দিকে গুনাহ বর্তমান জমানায় মানুষ গুনাহ করে আড়ি পাল্লা দিয়া কে কত বেশি গুনাহ করিয়া কার আগে কিনা জাহান্নামে যাইতে পারে ঠিক না বেটি জাহান্নামে কার আগে কিনা যাইবে কার আগে কিনা জাহান্নামে যাবে এই জন্য মানুষ পাল্লা দেশে যদি একজনের টিভি চালায় আর একজনের বড় ডিশ আনে আর একজনের ডিশ আনলে তার বড় কি আছে সে সেইটা আনে এরপর গুনার কাজ করা লাগবে এমনকি বর্তমানে ছোট্ট ছোট্ট ছেলেরা এবং মেয়েরা পর্যন্ত মোবাইলের তার মোবাইলের ভিতরে টাচ মোবাইলের মধ্যে তার ঢুকাইয়া কানের মধ্যে একটা তার ঢুকাইয়া সারা গানের আওয়াজ শোনে শোনে কি শোনে না এর বাইরে মোবাইল নামক গজবের কারণে আমাদের আমল নষ্ট হইয়া গেছে যুবকেরা মনে নামাজ পড়তে চায় না মেয়েরাও নামাজ পড়তে চায় না অত্যন্ত বুড়ারা নামাজ পড়তে চায় না এ বাইরে বাবাজিরা চলাবাঙ্গার মরহুম আল্লাহর কুতুব ভবিষ্যৎবাণী একটা কথা বলে গেছেন ওই বাবারে একটা এমন একটা জমানা আসবে বর্তমান জমানায় ওই আল্লাহর জমানায় গড়ের থেকে মানুষের শুধু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত এমন একটা যুগ আসবে যেই যুগের মানুষের রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে গড়ের থেকে গানের আওয়াজ কানে আসবে সেই যুগ বর্তমানে এ বাইরে বাজিয়ে আমরা অনেক সময় যুবক বয়সে যদি রাস্তায় দাঁড়াইতাম বুড়ারা ডাক লইতো এখানে কেন দাঁড়াইছো বাড়ি যা লেখা পড়ার সময় যায় জীবনটা নষ্ট করো কেন বর্তমান জমানায় যদি বুড়ারা ছেলে পালেরা খেলাধুলা করে বুড়ারা
নিষেধ করতে গেলে মুরব্বীদের কোন সম্মানও রাখবে না। এ ভাইয়া বাবাজিয়া, অসম্মানের হানি হওয়ার জন্য মানুষ এখন ডাক লয় না, মানুষ এখন দুনিয়ার পাগল হয়েছে। আমার আল্লাহ রইয়া বললা কাছে, বাবা দুনিয়া বোঝা সহজ, আখেরাত বোঝা কঠিন। দুনিয়ার ভিতরে একটা ঘর কেমনে উঠাইতে হয়, ঘরের ভিতরে খুঁটি লাগে, মাদাম লাগে, সেরা লাগে, এটা লাগে, সেটা লাগে, টিন লাগে, লোহা লাগে, মিস্ত্রি লাগে, কিন্তু বাবা এইটা যেরকম তাড়াতাড়ি বুঝ পাওয়া গেছে, কিন্তু এইটা করা বড় কঠিন। ঠিক নেবে ঠিক, ঘর উঠাইতে কি লাগে সবাই বুঝি, কিন্তু ঘর উঠাইলে যে মাংসামানা এইটা সংগ্রহ করা বড় কঠিন। টাকা লাগবে, কামাই করা লাগবে, কি লাগবে না। এ বাইরা বাবাজিরা, আখেরাত বোঝা সহজ, আখেরাত বোঝা বড় কঠিন, করা বড় সহজ। আখেরাতের আমল করলে কোন টাকা খরচ হয় না, আখেরাতের আমল করলে টাকা খরচ হয় না, পয়সা খরচ হয় না। এ বাইরে একটু নিজের শরীরের কষ্ট হইয়া যায়, এই পৌষ মাসে শীতের দিনে ফজরের নামাজ পড়তে শীতের ভিতরে ঠনঠন করিয়া উঠিয়া বাইরা অজু করিয়া জামাতের সহিত নামাজ পড়তে একটু শরীরের কষ্ট হবে, বাবা কষ্ট না করলে মিষ্ট পাওয়া যায় না। এ বাইরা বাবাজিরা, আর দুনিয়া মাজরাতুল আখেরা, এই দুনিয়া হলো আখেরাতের কামার জায়গা, এই দুনিয়ার থেকে আখেরাত কামাই করিয়া মাওলার কবরে যাওয়া লাগবে। দুনিয়ার কামাই তো দুনিয়াতে পড়িয়া থাকবে, আখেরাতের কামাই যদি করিয়া না যান রে বাবা, ওই আখেরাতে মাওলা দরবারে কি জবাব দেবে, কি হবে আছে, একটার নাম শরীর আর একটার নাম রুহ। ঠিক না বেটি, শরীর আদরা মুকাতান দারে আকনু মারে ভাতাজ শরীয়ত নিস্তে বেরো। এ ভাইয়া আমার বাবাজিরা, এই শরীরের মধ্যে দুইটা জিনিস আছে, একটার নাম শরীর আর একটার নাম রুহ। শরীর দেখা যায়, শরীরের খাদ্য খানাও দেখা যায়, শরীরের খোরাক, শরীর বাঁচাইতে হলে যেই জিনিস খাওয়া লাগে, ভাত খাওয়া লাগে, মাছ মাংস খাওয়া লাগে, এটা যেই রকম দেখা যায়, এইটা না খাইলে শরীরটা দুর্বল হইয়া যায়। এ বাইরে রুহ দেখা যায় না, রুহর খোরাকও দেখা যায় না বাবারে, কিন্তু অনুভব করা যায়। এ বাইরে বাতাস আছে দেখা যায় না, বাতাস আছে দেখা যায় না, গায়ে লাগলে অনুভব করা যায়, বাতাস লাগে গায়ে। এ বাইরে রুহুটা ওই রকম, যার ভিতরে রুহ আছে সে কথা বলে, হাঁটা চলা করে। এ বাইরে রুহ কি জিনিস, রুহটা মাওলা পাকের একটা প্রদত্ত জিনিস। এ বাইরে এই রুহুর নাম হইল মারেভার, একটা হইল শরীয়ত চামড়া, এই শরীরটা হইল শরীয়ত সমতুল্য, আর ভিতরে যেটা আছে ওইটার নাম মারেফত সমতুল্য। এ বাইরা বাবাজিরা, শরীরটা যদি অসুস্থ হইয়া পরে চিকিৎসা করানোর জন্য ডাক্তার প্রয়োজন, কি করতে শরীরের অসুস্থ হইলে যেমন ধরেন ডায়রিয়া, শরীরের ডায়রিয়া হইলে যাচ্ছেন বিছানায় জায়গা দেবে না, আপনার আমার লাপ্তশোকে জায়গা দিবে না। শরীরের যদি ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, এই শরীরটার জন্য জাজিম বিছানায় জায়গা পাওয়া যাবে না। এই শরীরটার জন্য দুনিয়ার সরকার একটা হসপিটাল বানাইয়া রাখছে, দুনিয়ার এই হসপিটালের নাম হইল হাসপাতাল বা হসপিটাল। ওই জায়গায় যাইয়া সেলাইন দিয়া ট্রিটমেন্ট করাইয়া ডাক্তারের মাধ্যমে ফর্মুলা অনুযায়ী
চিকিৎসা করাইয়া শরীরকে সুস্থ বানাইয়া যখন বাড়ি আনবে তখন আবার জাজিম বিছানায় জায়গা দিবে। আল্লাহ ডাক দিয়ে বলে ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালে। দুনিয়ার সবাই পাগলের দল, এ বাইরা বাবা দিয়া যারা দুনিয়ার পাগলের পাগল আমি একবার বুঝে পাইছে তারা দুনিয়ার জন্য পাগল হয়েছে রে বাবা। এ বাইরা বাবা দিয়া এই জন্য টাকার জন্য টাকা যেই ব্যক্তি চেয়েছে টাকার জন্য পাগল হয়েছে, যেই ব্যক্তি স্ত্রী চেয়েছে ওই ব্যক্তি স্ত্রীর জন্য পাগল হয়েছে, যেই ব্যক্তি গড়বাড়ি দুয়ারের শান্তি চেয়েছে ওই ব্যক্তি গড়বাড়ি দুয়ারের পাগল হয়েছে। এ বাইরা বাবা দিয়া এই জন্য সারাদিন মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য যারা পাগল, চেয়ার পাওয়ার জন্য পাগল, যারা চেয়ারে কেমনে বসবে সম্মান কেমনে রক্ষা করবে সম্মানের জন্য যারা পাগল হয়েছে, তারা দুনিয়ার খাওয়া নাই না নাই ঘুম নাই নিদ্রা নাই, শুধু কেমনে মেম্বার হওয়া যায় চেয়ারম্যান হওয়া যায় এমপি হওয়া যায় দুনিয়ার নেতা হওয়ার জন্য তারা সারাদিন পাগলামি করে। এ ভাইয়া করা লাগবে, মুশাহাদার মাধ্যমে মাওলার জিকির করা লাগবে,
মনে বুঝাইতে পারো রে মন,
কেউ নাই কেউ নাই এ বাইয়া বাবা দিয়া কুলুবুল মুমিনিনা আর শুনলা মুমিনদের কলব মাওলার রস এ বাইয়া বাবা দিয়া দুনিয়ার ভিতরে সূর্য একটা একটা সূর্যের সামনে যদি এক লক্ষ আয়না ধরা হয় এক লক্ষ আয়নার ভিতরে এক লক্ষ সূর্য দেখা যাবে ঠিক না ঠিক এ বাইরে বাবা দিয়া আল্লাহ হলো একজন আল্লাহকে আল্লাহ বলিয়া আপনার আমার কলবের ভিতরে যদি চিন্তা ভাবনা করতে পারি আমার আল্লাহ কোটি কোটি বান্দার কলবে চলে যাবে এ বাইরে বাবা দিয়া এই জন্য আল্লাহকে হাজির ও নাজির জানতে হবে আল্লাহ আমাদের কাছে হাজির আছে আল্লাহ আমার কাছে নাজির আছে আল্লাহকে আমি দেখে দেখে বলাইতে আসি যদি এইটা খেয়াল তোমার অন্তরে পয়দা না হয় তুমি এইটা খেয়াল করতে পারো আমি যে কিভাবে জিকির করি আমার মাওলা আমাকে দেখে ঠিক না ঠিক এ ভাইয়া বাবাজিরা তাই সবাই চক্ষু বন্ধ করেন সবাই চক্ষু বন্ধ করেন আসুন দিয়ে বসিয়া যান মাথাটা নিচু করিয়া দেন আর মনের বুঝানে পাগল